নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রেয়শ্রী, আমার সাথে আছে আমার সহপ্রতিনিধি দীপ্ত বিশ্বাস। তো পূজার ষষ্ঠতম পর্ব নিয়ে আমরা চলে এসেছি পূজা প্রস্তুতির দেখাতে পাইনিয়ার্স ক্লাবের। তো সেই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পাইনিয়ার্স ক্লাবের মণ্ডপ সজ্জা কিন্তু প্রায় হয়ে এসেছে, স্ট্রাকচার কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন জাস্ট যা ছোটো ছোটো যেই সব কাজগুলো দরকার সেগুলো হচ্ছে ওখানে শুধু জাস্ট অ্যাডজাস্ট করে লাগানোটা দরকার। এবার হলো আমরা দেখতে পাচ্ছি পাইনিয়ার্স ক্লাবের এবার 46তম পুজো, এখানে সেই চিত্রটি তুলে ধরার চেষ্টা করছি। যারা নতুন যুক্ত হলেন তাদেরকে আবারও জানিয়ে রাখি, এখন আমরা উপস্থিত আছি ইসলামপুর পাইনিয়ার্স ক্লাবে। এবার পাইনিয়ার্স ক্লাবের পুজো হলো 46তম বর্ষ পুজো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মণ্ডপ প্রায় তৈরি হয়ে গিয়েছে, এখন কিছু কিছু কাজ বাকি আছে, আপনারা সেই চিত্রটি তুলে ধরানোর চেষ্টা করছি আপনাদের সামনে। আমরা জেনে নেব, যারা পুজো কমিটি মেম্বার্সরা আছে তাদের কাছ থেকে আমরা জেনে নেব যে এবার পুজোর কি কি তাদের চিন্তা ভাবনা রয়েছে এবার পুজোর। তো চলুন আমরা তাদের কাছে জিজ্ঞেস করে নি। আপনার নাম? রাহুল বিশ্বাস। এবার পাইনিয়ার্স ক্লাবের চমকটা কি রয়েছে? আমরা এবার প্রধানত গ্রামের একটা থিম বানাচ্ছি, আর ছোটোখাটোর মধ্যেই আর কি করছি, যেহেতু কোভিড সিচুয়েশন রয়েছে ওই সেসব বিধি বিধান মেনেই জাস্ট একটা পাড়া গ্রামের গ্রাম্য পরিবেশ একটা তৈরি করতে চলেছে। এবার 46তম বর্ষ তো, এবার কোনো নতুন ধরনের কিছু আইডিয়া এসেছে মাথায় যে না নতুন ধরনের কিছু চমক দিতে চান ইসলাম প্রবাসীদের? নতুন ধরনের বলতে সেই আমরা এখন এই গ্রাম্য পরিবেশটাই সাধারণত এখন তুলে ধরেছি, বাকি তো বেশি কিছু সেরকমভাবে করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু প্রশাসনের কিছুটা দিয়েছে আমাদের চার ওইভাবেই করেছি আর কি, ছোটো ছোটো করে তৈরি করেছি। তাও বাজেট কি আছে এবার পুজোর? আমাদের মোটামুটি 5 লাখ টাকা বাজেট রয়েছে। আর প্রতিমা কি এখান থেকে আনা হয় নাকি বাইরে থেকে? না, আমরা এবার প্রতিমা এখান থেকে আমাদের জগদীশ হালদার রয়েছেন তাদের কাছ থেকে লোকাল ঠাকুরই রয়েছে। আপনাদের পুজোর বিশেষত্ব কী রয়েছে? পুজোর বিশেষত্ব সেই বললাম যে আমাদের সেই গ্রাম্য পরিবেশ মানে থিম তৈরি করেছি আমরা একটা ছোটোখাটো মধ্যে, যাতে আর যেহেতু ভিড় ভাড়াকা করা যাবে না, সেই খোলামেলা প্যান্ডেল তৈরি হয়েছে যাতে লোকজন যাওয়া আসা করবে, ব্যাস বাইরে থেকে দেখেই মানে চলে যেতে পারে আর কি, যাতে ভিড়টা না জমে আমাদের পাড়ে। ধন্যবাদ, আমরা জেনে নিলাম তার কাছে। আমরা আরেকজনের কাছ থেকে জেনে নেব, আপনার নাম? পাপাই দে। তো এবার পুজো যেহেতু থার্ড ওয়েভ এসেছে, তো সেই অনুযায়ী আপনারা কোভিড অনুযায়ী কি প্রোটোকল নিয়েছেন? বিগত 2 বছর ধরে তো সবাই এই করোনা পরিস্থিতিতে সবাই নাজেহাল পড়েছে পাবলিক। এবছর আমরা প্রশাসন আমাদেরকে যেটা গাইডলাইন দিয়েছে তার বিধি মেনেই আমরা পুজোটা করছি, যাতে আমাদের এখানে গ্যাদারিং না হয় তার জন্য আমরা ওপেন এবার প্যান্ডেল করেছি, এবং আমাদের ষষ্ঠীর দিন থেকেই এখানে মানে মাস্ক স্যানিটাইজেশনের সব কিছুই ব্যবস্থা থাকবে, এবং যারা পুজোর 4 দিন বেরোবেন তাদের কাছ থেকে এটুকুই আবেদন করব যে পুজোর 4টা দিন আপনারা সকলেই মিলে অবশ্যই পুজোটা উপভোগ করুন, কিন্তু আপনারা মাস্ক এবং স্যানিটাইজেশন ইউজ করেই তো পুজো দেখতে বেরোবেন। আর এবার যেহেতু প্রোটোকল বললেন আপনি এভাবে মানছেন, তো সামাজিক কর্মসূচি কিছু আছে? হ্যাঁ, আমাদের প্রশাসন থেকে একটা গাইডলাইন দিয়েছিল, বিশেষ করে আপনাদের যে প্রস্তাব রেখেছেন, যদি ষষ্ঠীর দিন ক্লাবগুলোর পক্ষ থেকে যদি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করা যায়, আমরা ক্লাবের সকল মেম্বাররা মিলে আলোচনা করেছি এবং আমাদের ইচ্ছাও আছে যে আগামী ষষ্ঠীর দিন আমরা হয়তো একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করতে পারবো, এরকম আমরা আসার চেষ্টা করছি এখন। আর কোনো কি মানে কারণ বলা যাচ্ছে না কার থেকে কি সংক্রমণ ছড়াবে না ছড়াবে, কিন্তু আমাদের এখানে যে অঞ্জলি বা পুষ্পাঞ্জলি হবে সেখানে মানে আশেপাশের যারা আছে তারা হয়তো মিষ্টি ফিষ্টি এরা এটা দেবে, এইটুকুই, তার থেকে বেশি এক্সট্রা। এবছর বিশেষ করে আমাদের যেহেতু লকডাউন চলছে তার জন্য আর আমাদের জায়গাটাও খুব শর্ট, তার জন্য আমরা এবছর ছোটোখাটো করেই করছি, এবং এবার বিশেষ করে আমরা হস্তশিল্পর দিকে, যেরকম কৃষকের কিছু যাবতীয় সরঞ্জাম মানে হস্তশিল্পটাই মানে ইয়ে বেস করে এবার পুজোর প্যান্ডেলটা তৈরি হচ্ছে। আপনাদের এখানে তো বিপুল পরিমাণ দর্শনার্থী আপনাদের পুজোতে ভিজিট করে, তো এদেরকে কীভাবে নিয়ন্ত্রণ করা যাবে?
আমাদের এখানে ক্লাব পাবলিকের যাতে অসুবিধা না হয় বা গ্যাদারিংয়ের না হয় সেটার জন্য আমরা একদম পুরোপুরিভাবে চেষ্টা করব। তো আমরা জেনে নিলাম তার কাছ থেকে যে এবার পুজোর চিন্তাভাবনা এবার অল্প বাজেটের মধ্যেও তারা চিন্তাভাবনা রেখেছে, যেহেতু আমরা জানি যে তারা বললেন যে ষষ্ঠীর সময় গ্রাম্য পরিবেশ, এবার তারা বলেছেন যে হস্তশিল্প যারা কৃষিরা আছে তাদের হস্তশিল্প বা যারা হচ্ছে হস্তশিল্পের কাজ করছে তাদেরই সেই শিল্পটিকে তুলে ধরার চেষ্টা করছে এবার পাইনিয়ার্স ক্লাব। তো এখন আমরা যারা নতুনভাবে তো ছোট বড় আপডেট পেতে হলে নিউজ টুডে ইন্ডিয়ার সাথে যুক্ত থাকুন। আপনাদেরকে আবারও চিত্রটি দেখানোর চেষ্টা করছি যে পাইনিয়ার্স ক্লাবের পুজো মণ্ডপের স্ট্রাকচার তৈরি হয়ে গিয়েছে আর কিছুদিন বাদেই যেহেতু পুজো, আমরা সকলেই জানি যে সামনেই মহালয়া, আমাদের বাঙালিদের মধ্যে পুজোর আমেজটি তৈরি হয়ে গিয়েছে। এর মধ্যেই আমরা বাড়িতে বসে জাস্ট দিন গুনছি যে আমরা আর কয়েকদিন বাদেই আমাদের পুজো, সেই আনন্দেই আমাদের দিন কাটছে আজকাল সেটা সত্যি কথা বলতে গেলে। তো আপনাদেরকে আবারও জানিয়ে রাখি আমরা এখন উপস্থিত আছি ইসলামপুর পাইনিয়ার্স ক্লাবে। তো সেটারই পুজো মণ্ডপের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে এখানে কাজ অলরেডি হয়ে এসেছে, কিছু কিছু কাজ বাকি আছে যেগুলো তারা করছে ধীরে সুস্থে, কারণ আমরা জানতে পেরেছি যে আমরা হচ্ছে তাদের কাছেই জানতে পেরেছি যে মৃৎশিল্প বলতে কি, যারা যে ছোটো ছোটো যে শিল্পগুলো হাতের শিল্প হস্তশিল্প অনুযায়ী সেই শিল্পই তারা তুলে ধরার চেষ্টা করছে এবং সেটি গ্রাম্য পরিবেশ অনুযায়ী। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি শ্রেয়শ্রী, আমার সাথে আছে আমার সহপ্রতিনিধি দীপ্ত বিশ্বাস। নমস্কার।